दिन तुमारी ना मस्जिदे हवे एलान एक दिन तुमारी ना मस्जिदे हवे एलान तैरी थे को तैरी रेखो कबरेर मान समान जुदी होवे ना एक दिन तुमारी ना मस्जिदे होवे एलान एक दिन तुमारी ना मस्जिदे होवे एलान अल्लाहुम्मा وعلى آله বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ অপন একদিন তোমারই না মসজিদে হবে এলান একদিন তোমারই না মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সবার जुड़ी बोलबें ना एक दिन तुमारी ना मस्जिदे होवे एलान अल्लाहुम्मा सल्ले आला টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ জোরে হবে না এর জোরে যুবকেরা দামি জামাটা পরেছো বাবার মরণের পরে গোসলের সময় খুলে নেওয়া হবে দামি তহবাল লুঙ্গি পরেছো বাবার গোসলের সময় খুলে নেওয়া হবে দামি ঘড়ি পরেছো বাবার গোসলের সময় খুলে নেওয়া হবে দামি আঙ্গুটি পরেছো বাবা গোসলের সময় খুলে নেওয়া হবে সব খুলে নিয়ে থানের কাপড় একটার নাম হলো পিরিহান একটা পিরিহান পরানো হবে যার পকেট থাকবে না যার বোতাম লাগানো থাকবে না যে পিরিহানের সেলাই থাকবে না কাটা পিরিহান আলগা পিরিহান তোমাকে গলা দিয়ে গলিয়ে দিয়ে তোমাকে পরিয়ে দেয়া হবে আরো দুটো খিলকা কাপড় তোমার গোটা বডিটাকে বেঁধে ফেলে গোসলের পরে যখন খাটিয়া নিয়ে যাবে খাটিয়া রেখে দেখানো হবে সবাই দেখে বলবে শাহনাজ ভাই দামি দামি পোশাক গুলো জিনিস গুলো সব খুলে দিতে পেরেছি শাহনাজ ভাইয়ের মুখের দিকে তাকাও শাহনাজ ভাইয়ের মুখে নবী পাকের সুন্নতি দাড়িটা খুলে নেওয়া গেল না জোরে বলুন সুবহানাল্লাহ কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত একদিন তোমারই না মসজিদে হবে এলান একদিন তোমারই না মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের
যদি হবে না একবি তোমারি না নসে যদি হবে এলান আল্লাহুম্মা আওয়াজ কমে গেছে ওয়ালা আলিম কুড়ি লক্ষ টাকা সব আমার জন্য হালাল এ কথা বলছেন না কেন খাতা কলম লে করে দিন বসেছি এই কুড়ি লক্ষ টাকা আমার ইনকামের উদ্বৃত্ত সম্পদের 2.5% গরিবের আমার টাকা আমি দেবো কেন আবার আমার কথা বুঝেছে না ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন সেদিনে মৃত্যুর অবস্থা ভয়াবহ হয়ে যাবে সেদিনে মৃত্যুর অবস্থা পরিণতি বড় ভয়ঙ্কর হয়ে যাবে আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমের মাল যারা এতিমের মাল ভক্ষণ করেছে প্রতিবেশী গরিব কে দিয়ে তুই খাবি শতকরা আড়াই টাকা যদি তুই দিয়ে থাকিস আমি আল্লাহ তোর হিসাব নেব না একটা গাড়ির দরকার ছিল ছখানা গাড়ি ওর জায়গাটা আছে না নেই আমি একটা ফান্ড তৈরি করে রেখে দিয়েছি তাতে সব মাল মেতেস মাল মারা বুঝেন তো কথা আমি একটা ফান্ড করে রেখে দিয়েছি চারিদিক থেকে মাল ছুটতেছে ওতে সে ডাম্বা ভর্তি হয়ে গেছে লে শিখরা একটা বিরাট অনুষ্ঠান করে দে কম্বল দে শাড়ি দে লুঙ্গি সবাই বলছে দিদা এক শানাজ ভাই দানি দেখেছিস দেশ কারাও মাথায় ঢোকে না আমার মালটা কিন্তু চাপা আছে আমার মালটা চাপা আছে শিকিরার দশটা ছেলে 10,000 করে দিয়েছে 1,00,000 কাপড় কিনেছি কম্বল কিনেছি লুঙ্গি কিনেছি গেঞ্জি কিনেছি টোটাল 70,000 টাকা বাজেট মাল কিনেছি লোক ওই ওই করে এসতে যায় খুব গাপ করলে আছে সাহেব দেখি শানাজ ভাই দেখি পাগল কর দিচ্ছে একদম টাকা কার আমার বরঞ্চ এর থেকে 30 মেরে রাখাস কত এই তো ভুল বলছি ওদায় শত্রু বাড়বে না কমবে আমার যে কত জায়গা থেকে বলে ভাইজান মাদ্রাসার আপনি সভাপতি কিচ্ছু করতে হবে না আপনার শুধু আমাদের বিলে আপনার নামটা থাকবে কত মাদ্রাসা কত মাদ্রাসা হইল ভাই আমাকে ক্ষমা কর আমি পারবো না আমি জানি আমার কিচ্ছু করা লাগবে না আমার নামটা দিবি তো সভাপতি মোহতামিম বলে লিখে দিবি তো শাহনাজ মণ্ডল ওটা করিস নে আমার কাছে দরকার যাস আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছে আমার টাকা যেটা আল্লাহ দিয়েছে ওর থেকে আমি 2 পয়সা দেবান কিন্তু আমার নাম ওতে লিখিস নে কারণ আমি জানি আমার নাম ওতে বসিয়ে ধান্দা করবে আর একজন এই শানাজ ভাইয়ের মাদ্রাসা দে 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 এরা মোহাম্মদের মানুষ আছে না না ছোট থেকে দেখে মানুষ হয়েছি যে ওই জন্য এত শক্ত এত শক্ত কেন বুঝতে পারেন দেখে 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 শক্ত হয়ে গেছি ভেবে নিয়েছি মাদ্রাসা মসজিদ মুক্ত প্রতিষ্ঠান কিছু যদি করার দরকার হয় তাহলে কারোর থেকে সাহায্য নিয়ে নয় যদি মনে করি আমার অর্থ আল্লাহ দিয়েছে আমি চালাতে পারবো তখন করব বুদ্ধিটা ভালো না খারাপ ওই আপনারা 50টা কম্বল মারবেন
আর আমি আমার নামটা দিয়ে দেব কম্বল বিতরণ প্রধান দেয় শাহনাজ আল্লাহ আমার যদি দেয় দু পয়সা দেওয়ার তৌফিক দেয় আমি নিজে দেব হাইলাইট করার দরকার নেই দুটো কলা দান করতেছে তার আবার পিকচার এই কথা ঠিক জুড়ে বলছি আমি ভুল বলতিস নাকি শীতকালে 200 টাকা দামের একটা কম্বল হাতে তুলে দিচ্ছে তার আবার ফটো তুলে পোস্ট কেন রে দান করতে গেলে আবার দেখাতে হয় তো ধান্দা খারাপ আছে না ভালো আছে ভেবে দেখবি যা ভুল বলছি নাকি প্রকাশ্য দান করেছে রসুল প্রকাশ্য দান করেছে বারাহাক সাহাবাই কেরামরা দান করেছে বারাহাক সত্য ছবি ছড়াইনি প্রচার করিনি সাহাবাই কেরামদের রসুল বলেছে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিতর জন্য কে কি দেবে বাবা সাহাবাই কেরামরা গাটলি গুটলি নিয়ে লাইন দিয়ে রসুলুল্লাহর কদমে টাল করছে এক জোরে বলবেন না দুধ 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 জোরে হবে না হ্যাঁ সেই সিস্টেম রাখো না কাউকে কিছু বলার দরকার নেই প্রকাশ্য বলে দাও যে যে আল্লাহর রাস্তায় দেবে দিন কায়েমের জন্য দিয়ে যাও এটা বলো এলান করে দাও যে এলাকায় তুমি অনুষ্ঠান করবে এই এলাকার গরিব মানুষদের আমি দেব অনলি আর কাউকে কিছু হাইলাইট করার দরকার নেই কিছু বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে ব্যানার যদি হয় তাই হোক কিন্তু ওই দিনে কোনো ক্যামেরা চলবে না ফটো চলবে না বস্ত্র দান করবে বলে মনে হয় একবার করে দেখেন না যে হুজুর এখানে সবকিছু দেবেন অসুবিধা নেই কিন্তু এখানে কোনো ভিডিও ক্যামেরা কিচ্ছু দিতে দেব না আজকে দিনটা করব না আপনি যা করবেন করুন তোদের গ্রামের আশা যাবে না মকসাদ এ হাল তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায় লাখো কো গুমরা বানা দিয়া এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ রে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে ওয়া মা সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মসজিদ নির্মাণ করবে উদ্দেশ্য হবে খারাপ মসজিদ নির্মাণ করবে অর্থ তো দেওয়া হবে খারাপ মসজিদ নির্মাণ করবে মসজিদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে এ নজরেরা মসজিদের কালার হলো ভালো মসজিদে প্লেট লাগানো হলো ভালো মসজিদে এসি লাগানো হলো ভালো তবে কেন ফজরের রাতে মুসল্লি ভালো হলো না এ নজরের যুবকেরা মসজিদের পরিচালক কমিটি কেন দাড়ি কাটা মসজিদের পরিচালক কমিটির মেম্বারদের কেন পাঁচ ওয়াক্ত নামাজ নাই আল্লাহ মসজিদের মুহতামিম যারা হবে মসজিদের সেক্রেটারি যারা হবে মসজিদের পরিচালক যারা হবে তারা এমন দায়িত্ববান ব্যক্তি হবে ইমাম যদি কোন কারণে একক তো নামাজ না আসতে পারে পড়াতে পারে মসজিদের যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার হবে ইমামতির জায়গায় দাঁড়িয়ে তারা ইমামতি করবে চলে এসব চলে মসজিদের সেক্রেটারিকে এলাকার সুনাম ধন্য একটা শক্তিমান শক্তিমান বুঝেন দশ জন যার দিকে ভয় করে হচ্ছে মসজিদের প্রেসিডেন্ট পাক্কা মতখোর আপনাদের এলাকায় নেই যদিও মানে আমার এমন এমন এলাকায় আছে সেই কথা বলছি এই কিছুদিন আগে একটাকে পেটানো হলো মসজিদে দীর্ঘদিন ধরে দায়িত্ব আছে পাখা মতখোর আমি ইঙ্গিত দিয়েছিলাম যে কচি তুই যখন পরিবর্তন হতে পারবি না ছেড়ে দে রাখিস না তুই দায়িত্ব ছেড়ে দে গোনা হচ্ছে তো কে কার কথা লায় মলি সাহেব বলেছে মলি সাহেবের কথা কে লায় ব্যাস আল্লাহর গজব শুরু হয়েছে এই গত 23-24 দিন হচ্ছে মোটামুটি বলছে গোটা এলাকার লোক এত ঠ্যাঙান ঠেঙিয়েছে হসপিটালে ভর্তি করতে এসে তার ঘর থেকে এবার আমাকে ফোন করে বলছে ভাইজান আপনি যে সময় বলেছিলেন সেই সময় যদি ছেড়ে দিত তাহলে ওর হসপিটালে যেতে হতো না বিশ্বনবীর আদর্শ একজন ইমাম যদি ইমামতি না করতে পারে যদি সে কোনো কাজে বেরিয়ে যায় মসজিদের যে প্রেসিডেন্ট
মুহতামিম কিংবা সেক্রেটারি কিংবা আপনার প্রেসিডেন্ট যাই বলেন কেশিয়ার যে মসজিদে থাকবে সে যেন নিজে ইমামতি করে একজোরে বলবেন না ও মত কর কি করবে শাহনাজের দাঁত না মোটা বলে ওই এলাকার নেতা এটা শরিয়াত না বলো আপনার তৈরি করা শরিয়াত কথা বুঝলেন শাহনাজের বডি ফিগার বেশ ভালো বলে এলাকার ওই বিচারক এটা শরিয়াত নাই বিচার করার ক্ষমতা যে রাখে সেই হবে বিচারক আপনাদের কি বিচার হয় তো হয় না কে বলে বিচার হয় না সব বলেছে বিচার হয় বিচার হয় হ্যাঁ এইটা জেনে সেই বিচার আর নেই হবে কি করে মেম্বারের ভাই মেয়ের আঁচল ধরে টেনেছে এসে বিচার যাচ্ছেন জানাচ্ছে মেয়ের বাপ এই তো তো ভাইটা এরকম করেছে জোয়ান বয়সে হয়ে গেছে তো কি হবে ঘুরিয়েও বলতে তাই ঠিক আছে তোর মেয়ে কালকে যাবে ওর চামা ধরে আমি টানবো জোয়ান বয়স তো কি হবে ওই যে এখন যদি দিয়ে পেটে বলো দেখেছেন ওর বেলা জওয়ান হয়েছে তো কি হবে বলছি দুটো দিন এর ধরে জবাই করার দরকার আছে না নেই এ বিচারক এই প্রকৃত অন্যায়কারী কথা ঠিক জোরে বলেন ও বেজনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ধনিশীরা মা বোনেরা আলোচনার নদীকে নিয়ে যেতে চায় না শুধু বোঝাতে চায় আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন ও আমার সাহাবারা কায়ামতের দিন আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের কিছু মসজিদ গুলোকে আল্লাহ তুলবে কিছু মসজিদ মানে যে মসজিদ গুলো হালাল অর্থে হালাল টাকার হালাল জমিনের উপরে হয়েছিল ওই মসজিদ গুলো হলো আল্লাহ দরবারে কবুলিয়াতের মসজিদ ময়দানের মাহশরে আমার আল্লাহ পাক তাদের জবান খুলে দেবে ওই মসজিদ গুলোকে আল্লাহ উত্তোলন করবে মানুষ যখন ছায়ার জন্য ছোটাছুটি করবে আপনার আরশের ছায়া পাওয়ার জন্য ছোটাছুটি ছোটাছুটি করবে আমার আল্লাহ মসজিদ কি হুকুম করে দেবে যার ঘর মসজিদ যা 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 তোর বন্ধুদেরকে তুই তোর মুখেতে আজকে ঢুকিয়ে নে আরো জোরে বল সুবহানাল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী পাক জমানে হাদিসকে সামনে রেখে বলছি মামা কায়ামতের দিন ওই মসজিদের সেক্রেটারি ওই মসজিদের মুহতামি ওই মসজিদের মুসল্লিরা নাজাত পেয়ে যাবে যারা মসজিদটা হালাল টাকার বানিয়েছিল এবং মসজিদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিল কায়ামতের দিন আল্লাহ তাআলার ওই রহমতি সামিয়ানা তাদের নসিবি হয়ে যাবে মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন বাবা পাঁচ টাকা দেবেন ভেবে দেবেন যে এই টাকাটা মসজিদের জন্য যাবে কিনা কথা বুঝতে পারছেন দান করুন কম করুন বেশি করতে হবে না আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই দেন আওকাত অনুযায়ী আপনি দান করেন মসজিদ কমিটি যদি আপনাকে বলে পাঁচ হাজার টাকা দিতে হবে আপনি তো অন্যায়ভাবে চুরি করে দিতে পারবেন না আপনি পাঁচ বলবেন পাঁচ হাজার টাকা ভাই দিতে না পারি পাঁচশো টাকা দেবো কোনি আমি পরিশ্রম করে আমার হালাল অর্থটা আমি দিতে চাই মসজিদে যে হয়তো মসজিদ কমিটি না খুশি হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ জলসা মাহফিল গুলো দেয় জলসা মাহফিল গুলো দেয় চারটে পাঁচটা করে বক্তা আনে চারটে পাঁচটা করে বক্তা আনার কোনো প্রয়োজন নেই বক্তা যত বাড়বে মাল তত বাড়বে তাহলে এত কি দরকার আছে দুটো করে বক্তা রাখুন যদি সেরকম সমর্থ থাকে দুটো করে বক্তা রাখেন এমন বক্তা রাখুন যার দ্বারা শরীয়তকে বোঝা যায় কোরআন হাদিসকে চেনা যায় কথা বুঝতে পারছেন না হ্যাঁ আর অর্থ কালেকশন করবেন দেখে 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 কালেকশন করবেন জি প্রত্যেকটা বাড়িতে যে বলবেন ভাই ভাবি তোদের মেহনতের টাকাটা থেকে দিস কারণ ভালো কাজ করছি কারণ বিশ্বনবীর হাদিসে আছে মানুষ ভালো কাজ করবে কিন্তু জাহান্নামে যাবে কেন বলেন তো তারা যে অর্থগুলো ব্যয় করবে সব হারাম এক জায়গায় ওয়াশ করতে গেছি এক জায়গায় ওয়াশ করতে গেছি বছর চারিক আগের কথা বলছি জি
সেখানে যে শুনছি কিছু জওয়ান ছেলে আমায় রিপোর্ট দিলেন ভাইজান এই হুজুরদের নজরানা দেবো কোন টাকা জানেন কোন টাকা বলে আমাদের এখানে একটা ওই ফান্ড আছে ওই সেলাইয়ের কাজ করে যারা আর কি বুঝলেন ওদের একটা কমিটি আছে কমিটিতে তারা সপ্তাহে টাকা রাখে ওই শাক সপ্তাহের টাকায় অকশন হয় কি সিস্টেম আছে মোটামুটি ধরেন চার লাখ টাকা আছে চার লাখ টাকা আছে একজন বলল আমি নিলাম টিকিট সিস্টেম করে লটারি করে তার হয়ে যাবে টাকা আবার এক সপ্তাহ জমা হবে আবার টিকিট সিস্টেম করে দেখা যাচ্ছে সেই টাকা থেকে সে লোন পেয়ে গেল চার লাখ টাকা সেই চার লাখ টাকা যখন সে পেমেন্ট করবে ছ মাস কি এক বছর পরে ওটা চার লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে ওটা কি ওটা হচ্ছে ওর বাচ্চা ঠিক বলেছে চার লাখের বাচ্চা কুড়ি বুঝলেন এক বছরে চার লাখের বাচ্চা কুড়ি বলে হুজুর ওই রকম করে করে আমাদের কাছে যা টাকা আছে যে হুজুর যত টাকা চাইছে চাক আমার কিছু বলবো না সব টাকা দেবো কিন্তু সব বাচ্চা মারব ছেলেগুলো কি অবস্থা আমি বললাম তোর ওই টাকা আমার দিবি নাকি না ভাইজান আপনাকে ওই টাকা দেবো না খোদার কসম করে বলছি আপনার টাকা আমরা তিরিশটা ছেলে আমাদের পরিশ্রম করা সেলাই করা টাকা আপনাকে দেবো সেলাই করে ইনকাম করে ওর থেকে ওই টাকা দেবো আরে যে মালগুলো বেশি লাফালাফি করছে এক পয়সা কম দেবো না খোদার কসম করে বলছি কিন্তু যা দেবো সব বাচ্চা খা জাহান্নামে যা কি কঠিন অবস্থা চলছে বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছেন কত সাবধান আমাদেরকে চলতে হবে মুসলিম সমাজ আজকে কোন পর্যায়ে চলে যাচ্ছে আমরা আরে ছেলেগুলো কেন বলছে বৃতিষ্ণা হয়ে গেছে বৃতিষ্ণা হয়ে গেছে একটা যে কোনো লিমিট থাকা উচিত কথা ঠিক না বল যে কোনো জিনিসে একটা লিমিট থাকা উচিত লিমিট ক্রস করলেই কোথায় পাবে ওরা কোথায় পাবে এই কঠিন সময়ে কোথায় পাবে ওরা একটু জোরে হবে না রে বাপ একটু আওয়াজ দিয়ে হোক একদিন তোমারি মসজিদে হবে এলাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান যদি হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম আল্লাহুম্মা বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ অপন একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমার যদি বলবেন না একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম আল্লাহুম্মা সাল্লি আলা
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর জোরে হবে না এর জোরে যুবকেরা দামি জামাটা পরেছো বাবার মরণের পরে গোসলের সময় খুলে নেয়া হবে দামি তহবাল লুঙ্গি পরেছো বাবার গোসলের সময় খুলে নেয়া হবে দামি ঘড়ি পরেছো বাবার গোসলের সময় খুলে নেয়া হবে দামি আঙ্গুটি পরেছো বাবা গোসলের সময় খুলে নেয়া হবে সব খুলে নিয়ে একটার নাম হলো পিরিহান একটা পিরিহান পরানো হবে যার পকেট থাকবে না যার বোতাম লাগানো থাকবে না যে পিরিহানের সেলাই থাকবে না কাটা পিরিহান আলগা পিরিহান তোমাকে গলা দিয়ে গলিয়ে দিয়ে তোমাকে পরিয়ে দেয়া হবে আর দুটো খিলকা কাপড় তোমার গোটা বডিটাকে বেঁধে ফেলে গোসলের পরে যখন খাটিয়ায় নিয়ে যাবে খাটিয়া রেখে দেখানো হবে সবাই দেখে বলবে শাহনাজ ভাইয়ের দামি দামি পোশাক গুলো জিনিসগুলো সব খুলে নিতে পেরেছি শাহনাজ ভাইয়ের মুখের দিকে তাকার শাহনাজ ভাইয়ের মুখে নবী পাকের সুন্নতি দাড়িটা খুলে নেওয়া গেল না ধরে বলুন সুবহানাল্লাহ কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের যদি হবে না একদিন তোমারই না মসজিদে হবে এলান আল্লাহুম্মা আওয়াজ কমে গেছে ওয়ালা আলিম ও আমি আলোচনা বোঝাতে চাই না তাহলে মসজিদ তৈরি করা নেক কাজ মসজিদ তৈরি করা নেক কাজ তবে নেক কাজ করার আগে তোমাকে নেক হতে হবে মসজিদ তৈরি করা ভালো কাজ কিন্তু ভালো কাজটা করার আগে তোমাকে ভালো হতে হবে নামাজ পড়া যেমন উত্তম ইবাদত ওই নামাজ পড়ার আগে শর্ত হলো পবিত্র হতে হবে এই তো নাকি নামাজ উত্তম ইবাদত তো পায়খানা করে এসে চুরুত করে যে আল্লাহু আকবার হবে তো উত্তম ইবাদত তো নামাজ আদায় করতে গেলে উত্তম ইবাদত করতে গেলে শর্ত হলো তোমাকে আগে উত্তম হতে হবে একবার জোরে বলো এজন্য হবে না সারা দিন পেশাব ফিরে পানি নিল না 96 দরবার আতর মিকে ভুর 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 করে ঘুরতে গেল ও শালা ভাই ধারে গেলে একদম দিল খুশ অত সারা দিন মুতে পানি নিল এ কথা ওই খুশবুর কোনো মূল্য আছে ও আমি আলোচনা সংক্ষেপ করে দেব শুধু এতটুকু জানিয়ে দিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন সব মসজিদ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না সব মসজিদ কমিটি কিন্তু নাজাত পাবে না সব মসজিদ যখন আল্লাহ দরবারে কবুল হবে না সব মসজিদ কমিটি কিন্তু নাজাত পাবে না কম্পিটিশনের মসজিদ হচ্ছে যেগুলো কম্পিটিশন বুঝতে পারেন পশ্চিম পাড়ার বলছে দক্ষিণ পাড়ার কাছে উপাড়ায় আর যাবো না করে কিন্তু মসজিদ কর কম্পিটিশন মসজিদ এদের মসজিদে কালার করেছে বলে ওরা বলতেছে ওরা কালার করেছে আমরা প্যারিস করব কম্পিটিশনের মসজিদ কথা বুঝতে পারছেন না এগুলো হচ্ছে না হয় না
কথা বলছেন না কেন নাজাত পাওয়া যাবে না বাবাজি কম্পিটিশন যদি করতে হয় রাসূলুল্লাহ সুন্নতের দিকে খেয়াল করে কম্পিটিশন করো ও ভাইয়ের দাড়ি ছোট ছোট আছে আমি দাড়ি এক মুষ্টি করব একবার জোরে বলুন জোরে হবে না ও ভাই দুই ওয়াক্ত নামাজ পড়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব একবার জোরে বলুন ওই ভক্তি ভাই সুদ খায় আমি জীবনে সুদ খাবো না জোরে বলুন সুবহানাল্লাহ এই কম্পিটিশন না মসজিদ তৈরি করে নামাজ পড়বে কে ওই বউ ডেকে দিচ্ছে বলছে একদম কোনো কথা সব এমনি ঢুকে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন বলুন আমিন জোরে বলবেন না আমার ওজে কষ্ট হচ্ছে না তো বাপ শরীয়তকে বোঝার জন্য আপনারা এনেছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছোট ছোট করে বোঝাচ্ছি বুঝে নেন ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে এমন একটা দিন এমন একটা সময় আসবে আমার উম্মত উম্মতিদের ভিতরে হারাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখনই আমার ইসলামটা গরিব হয়ে যাবে হারাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার ইসলামটা গরিব হয়ে যাবে এ সিকিরের মুসলমানেরা কানে খুলে শুনে একবার আমায় উত্তর দেন আজকে মুসলিম সমাজের 90% 95% সুদখোর আগে পুরুষেরা সুদ খেত মহিলারা ভালো ছিল পুরুষেরা সুদ খেত মহিলারা ভালো ছিল পুরুষ সুদখোরটা চিন্তা করে দেখলো পুরুষ সুদখোরটা চিন্তা করে দেখলো শাহনাজ ভাইয়ের মতো হুজুরেরা এসে ওয়াজ নসিহত করে সুদখোরের ঠিকানা আল্লাহর দরবারে হবে না সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম সুদখোর বিনা হিসাবে জাহান্নামী হবে আমি একা কেন জাহান্নামে যাব এ আমার বিবি শুতে গেলে তোকে পাশে শোয় শুতে গেলে আমি পাশে শোয় খেতে গেলে তোকে পাশে রেখে খায় বেড়াতে গেলে তোকে পাশে রেখে বেড়ায় সব জায়গায় যখন তুই থাকবি আমি একা কেন জাহান্নামে থাকব ঘরে বিবি তাকে বললে আমার বিবি আমার বিবি সুকিনার মা চলে যা চলে যা আবার সিদ্ধি কিংবা আপনার হামিদপুর কিংবা আপনার দেখতে পাওয়া যায় এমনি করি উত্তর এমনি করে আপনাদের ওই দোকান দোকানের মোড়টা কি আমার মনে আসছে না যা চলে যা ওখানে যা আবার সিদ্ধিতে চলে যা মহিলা সমিতি বন্ধন গ্রুপের যে নাম লেখা তুইও সুদের টাকা খা আমিও সুদের টাকা খাই চল তোর একসঙ্গে চল দুজনে মিলে জাহান্নামে যায় এ নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওর কবরের আজাব বন্ধ হবে না একজন সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর ইন্তেকালের পরে ওর কবরস্থ করার পরে তাওয়াম পৃথিবীর আলেমেরা যদি ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাওয়াম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায় ওর কবরের আজাব বন্ধ হবে না যে সমস্ত ঘরের মা বোনেরা বোনেরা মায়েরা খালারা ফুপিরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তুলে নেছো বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের যদি বিনা তওবায় মওত হয়ে যায় তোমাদের ইন্তেকালের পরে তোমাদের কবরের পাশে শুধু ফুরফুরার পিসা হুজুরের নয় তাবাম পৃথিবীর পীরেরা যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাবাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায় তোমার কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না তার কারণ হলো নবী যেখানে বলেছে হবে না পৃথিবীর কোন হুজুরের দোয়ায় কাজ হবে না কথা ঠিক না ভুল জোরে বল নবী তো বলেছে হবে না কবরের আজাব হবে একদম মুসলিম বুখারি দেখাতে পারবো ইনশাআল্লাহ তাহলে দুনিয়ার হুজুররা যদি আমরা এক জায়গায় বসে কেঁদে মরেও যাই কবরে বাস পড়া বন্ধ হয় বলে মনে হয় মরে গেছে সুদখোর রিহায়া খাতুন
আর দাওয়াত করেছে বিয়াইয়া হুজুর আমার মতো বিয়াইয়া হুজুর কি রে দাওয়াত দিছিস কত কি ভাইজান আপনি বলেন বললো কোনো টেনশন নেই আপনি আসুন আমার বিয়ে খুব ভালো ছিল।